মাস্টারে কি করছে জানেন? মাস্টারে আমাদের অফার করিয়ে বসছে। তুই চিন্তা কর, মাস্টারে আমাদের কি মনে করছে বল দি। বলো দি মনে করছে। সে আমাদের অফার করতে আছে যে মন্ডলে যেহেতু তোমাদেরকে শেল্টার দিতে পারে নাই, তোমাদের আমি শেল্টার দেব, তুমি আমাদের সঙ্গে থাকবা, আমাদের কাজ করবা। ও তো রওনা দিয়ে দিছে। এই যে এরকম একটু আগে স্যারের কথা বললো, রওনা দিল না? আর আপাতত আমাদের শেল্টারটা তো দরকার, আমরা এখানে কাজ করতে আসছি। কাল যদি আপনি দেখতেন যে আমরা দুইজন মাস্টারের লগে হাঁটতে আসি, আপনার কেমন লাগতো আপনি বলেন? আমি চাইতে পারতাম চোখ কুড়ে আপনার দিকে, আপনি চাইতে পারতেন আমার দিকে, এটা সম্ভব বলেন? আমি বলছি না, এটা আমার পক্ষে সম্ভব না, এই কাজ আমি করতে পারবো না, চলে আসছি। আমাদের কারো শেল্টার দেওয়ার দরকার নেই, কারো শেল্টার আমাদের লাগবে না, আমরা এখানে অফিসের কাজে আসছি, কাজ সারিয়ে আমরা চলে যাবো। প্রয়োজন বোধে প্রত্যন্ত গ্রামে যাইয়া কোনো এক দরিদ্র মহিলার ঘরে আমরা থাকবো, কোনো সমস্যা না। না, আপনারা এখানেই থাকবেন। কি বলতেছেন? এবার হ্যাঁ, আমার বাড়িতে থাকবেন, আমি আপনাদের শেল্টার দেবো। আমি মন্ডল হাজার হাজার মানুষকে আমার বাড়িতে শেল্টার দেবো। দেখুন মাস্টার, আলদাপ জব্বারে বল গেস্ট রুম খুলে দিতে, ওনারা আজকে থেকে এখানে থাকবে, এখানে খাবে, আমার এলাকায় বুক ফুলে ঘুরবে। কোনো বেজাল নাই, বুঝাবুঝি কিচ্ছু নাই, ওনারা দুইজন আমার ভাই, আমার এখানে থাকবে। শোনেন, মোটামুটি সব কিছুই তো গুছাইয়ে নিয়ে আসছি, সব বোঝা আমার এক প্রকার শেষ, এখন অ্যাকশনে যাব। এখন জমির দলিলটা আমার লাগবে, জমির দলিলটা আছে না? দলিল তো মন্ডলের দায়ে, এত ফেরত দেয় নাই। পর্সা আছে? না। দলিলের কোনো ফটোকপি আছে? না। খাজনাপাতির রসিদ? কি বলতে আছি যে খাজনা কি হাল না? না, বুঝবেন না, নাই, কিছুই নেই, ধন্যবাদ আর জলও নাই, জমি তো ডিক্লেয়ার স্যুট হয়ে যাবে। কিছু ডিক্লেয়ার স্যুট হয়ে যাবে, আরেকজন জমি নিয়ে যাবে, এখন আমি কি নিয়ে ফাইট দেবো? হ্যাঁ, কার জমি উদ্ধার করবো, কি করবো? দেখা গেলো জমি একটা উদ্ধার করলাম, মাথা ফাটাফাটি করলাম, লাভ হইবে কি? দেখা গেলো অন্যের জমি আনিয়ে দিছি। হ্যাঁ, অন্যের জমি হইবে কা? ওটা আমাকে জমি, ওইখানে আমরা থাকছি, আমাকে পুরান বাড়ি নিশ্চয়ই। ট্রাঙ্কের ভিতরে একটা দলিলের ফটোকপি আছে না, ওটা বাই করে দাও। বেশি বুঝছো না, বেশি বুঝছো না, বেশি বোঝেন ভালো না। এই দেখছো, হরিয়ার মধ্যে ভূত, ভূত ছাড়াবা তুমি কেমন তারা? বড়া তুই রিকোয়েস্ট করছো, এই জন্য আমি এই কাজে নামছি, আর কত নিচে তুই আমাকে নামাবি বল দেখি? শেষ করিয়ে ফেলাইছো তুই আমার মানিকজার, বেটা কি বলবো, কতক্ষণ ধরে লেকচার দিতে আছি। যদি মলমের দোকানদার হইতাম এত করে মলম সব শেষ হয়ে যেত, সব বেচা বিক্রি হয়ে যেত। এই মেয়েটার কথা কি বলবো, বাইরের তো দেখতে যতই মোমের পুতুল মনে হোক, ভিতরে পাত্তর পাত্তর বলা বেটা। আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না, আমি তোমার কাছে আজ জোর করে মাপ চাই, খোদা হাফেজ। চেষ্টা করলে পারবি, মনোযোগ দিয়ে কাজটা করলে তুই পারবি। বেড়া তুই আমার হাত ধরে টানো, কিন্তু যার টানা দরকার সে তো টানতে আসে না, সে তো কিছু বলতে আসে না, তার তো বলতে হবে যে না দলিলটা সে আমাকে দেবে, সে তো বলতে আসে না। খসরা বেগম, ওই বড় আপাকে একটু বুঝাইয়া বলো না। সমস্যা নাই, তার ঢাকার বাড়ির ঠিকানাও আছে আমার কাছে। হয় 229 বাই গ পলাশ বাগ, ফোন নাম্বার টোন নাম্বার সবই তো তার কাছে দেওয়া আছে। আমি বুঝলাম না আপনার সমস্যাটা কোন জায়গায়, মানে আপনি আমি কিন্তু কিছুই বুঝতে পারতে আছি না। শোনেন, এত যে রিকোয়েস্ট আপনারা করতে আছি, কোনো দিন করতাম না, আমাদের কোনো দরকার আছে? কিন্তু আমরা তো কাজের মধ্যে নামিয়ে বইছি, এই যে কাজে নামছি এখন কাজের বেড়া উঠে গেছে আমাদের, বেড়া যদি না উঠতো তাহলে রিকোয়েস্ট করতাম না, এই কাজ তো আমাদের এখন সমাধা করতেই হবে। গরপুরা গরুর যেরকম হয় না, সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, আমরা হয়েছে সিঁদুরে মেঘ,
কিন্তু আপনার মনে হইতেছে আমরা এক একটা কি অগ্নিপিণ্ড। কিন্তু আর একটা কথাও আপনার মনে রাখতে হবে যে মেঘ দেখে কেউ করিসে ভয়, আড়ালে তার সূর্য হাসে। এই যে সূর্যটা কি হাসতে আছে, আপনি টের পাইতে আছেন না? সূর্য কিন্তু আড়ালে আদতেই হো হো করে আসতে আছে। দেখুন ওই একটা কাগজই আছে আর নাই, সেই কাগজটাই আপনি আমাদের দেন। আপনারা কথা বেশি বলেন, চুপ থাকেন। বাবারে আমি সাগর রানী ঢেউয়ের তালে নেচে বেড়াই, সাগর সেচে মুক্ত এনে নিজের পায়ে নিজে জড়াই। সামনে বিশাল বড় বারান্দা, তুই আর আমি দুইজনে মিলে বইয়া চুপ চুপ করিয়া ডাবের পানি খাইতে আসি আর সমুদ্র দেখতে আসি। আমি এখন অন্য ঘরে কামের কথা কম, এদিকে শোন, এই দলিল লইয়া এখন মন্ডলের কাছে যাব। দরদাম উঠাইতে হইবে না, সে কত দেবে? সে যদি তেরি বেরি করে আসতে দলিল দেহার থোপার উপর ফিক্কে মারব, আর যদি তেরিবেরি না করে তো হেলে দলিলটা তোর দ্বারে থাকবে দল। ওকে ওকে, তাহলে নিলাম নিলাম এক লক্ষ এক লক্ষ এক। ভাই এখন মনে করেন নির্বাচনের যে অবস্থা, এটা তো টাইটাই মনে করেন, মাস্টার 51 আমনে 49, আবার আমনে 51 মাস্টারে 49। এই অবস্থায় কি রিস্ক নেওয়া ঠিক হইবে? মানে আমি এতিম মাইয়া দুটোর কথা বলতে আসি, অগ জমিটা ফেরত দিয়ে দিলে ভালো হইতে না? এই কটা ভোটের জন্য এগুলি কোনো দরকার নাই, বাদ দিন তো। মন্ডলে তো কোনোভাবেই রাজি হইতে আসে না, তাকে কোনোভাবে রাজি করাইতে পারতে আসি না। আমার মনে হইতে আসে আমাদের আন্দোলনে চলে যেতে হবে, লোকজন কি পরিচিত আছে? তুমি পারবা না চিৎকার করে স্লোগান দিতে? বউ পারমু পারমু, এই পাড়ার ব্যক্তি আমাকে পরিচিত। ওকে, নতুন ইনফরমেশন ভাই, মেয়ে দুইটা এখন তো আর মাস্টারের আন্ডারে নাই, তারা নিজেরাই জনমত গঠন করতে আছে এবং জনগণ তাদের কথা শুনতে আছে। আমার কাছে কিন্তু খুব টেনশন হইতেছে, আপনার তো আগেই বলছি যে এই মেয়ে দুটোকে আমি চিনি এবং আমাদের সঙ্গে কথাবার্তা হয়েছে, আমাদের পছন্দ করছে। এখন আপনি যদি বলেন আপনার হইয়া আমরা কিন্তু নেগোসিয়েট করতে পারি, কারণ জনগণ যেভাবে তাদের কথা শুনতে আছে তাতে বিষয়টা কিন্তু আপনার জন্য রিস্কি হয়ে যেতে আছে। দেখেন লাখখানেক টাকা দিয়ে মিটাই ফেলানো যায় কিনা দেখেন। টাকার অঙ্ক তো খুবই কম বলতে আছে, মাত্র 1 লক্ষ টাকা দেবে বলছে। 1 লাখ টাকা? পাগল হইছেন? 1 লাখ টাকায় জমি দিমু? দেখতে আসি। ওকে ভাই, মেয়ে দুটির পক্ষে জনগণ তো পিপিই করিয়ে বাড়তে আছে, যে অবস্থা দেখতে আসি। অনাথ মেয়ে তো সিম্প্যাথেটিক ব্যাপার, মানুষের খুব সেন্টিমেন্ট তাদের পক্ষে যাইতে আছে। আমার মনে হয় 1 লাখে কাজ হবে না, অনেক চেষ্টা করছি। 2 লাখ। 2 লক্ষ টাকার উপরে একদমই উঠতে চাইতে আসে না। 2 লাখ টাকা? 2 লাখ টাকা? পাগল হইছেন? দেখতে আসি। ওকে। ও ভাই, এই মাইয়া তো ডেঞ্জারাস, সে গার্মেন্টসে কাম করতো, সেখানকার শ্রমিক নেত্রী ছিল, সে রাজনীতি করছে, সে তো একটা মজমা বসাই লইছে, একটা জলচৌকির উপর দাঁড়াইয়া সে বক্তৃতা দিতে আছে এবং লোকজন সেই বক্তৃতা মুগ্ধ হইয়ে শুনতে আছে। একটা স্লোগানও দেয়, বলে কি জানেন, মন্ডল মন্ডল গণ্ডগোল গণ্ডগোল, মন্ডল মন্ডল গণ্ডগোল গণ্ডগোল। বুঝছেন অবস্থা, আমি তো ভবিষ্যৎ হইয়ে চিন্তিত হইয়ে দেখতে আছি। আপনার চিন্তা করেন, এফির তো তার নমিনেশন পেপার সাবমিট করার কোনো উপায় নাই, কিন্তু ভবিষ্যতে আপনি এবং মাস্টার কারো কোনো বেল থাকবে না, সে কিন্তু চেয়ারম্যান হয়ে যাবে। 2 লাখ টাকায় মানতে আসে না, এখন আপনি চিন্তা করে দেখেন কি করবেন। আমার হিসাবে জমির যে দাম আসে, হায়েস্ট আমি 4 লাখ দিতে পারবো, এর বেশি না। এতে হইলে হইবে, নাহলে আমি অন্য ব্যবস্থা করব, এটাই আমার ফাইনাল কথা।
ঠিক আছে ভাই, আপনার মুখ দিয়ে আপনি যেহেতু বলছেন যে এইটাই ফাইনাল, এইটাই ফাইনাল, এইটাই ফাইনাল হইতে ভাই। ওই মেয়েদের সঙ্গে কথা বললে আমি ব্যবস্থা করতে আসি, আপনি কোনো টেনশন করবেন না। অনেক কষ্টে 4 লক্ষ পর্যন্ত তুলতে পারছি, আর 1 টাকাও দেবে না, যদি গুল্লি করি তাও দেবে না। খেলা ফাইনাল, ওকে। সমত এখন চলে আসছে, এখন প্ল্যান কি, কিভাবে কি করবা, আমরা পালাবো কিভাবে? যাই হোক না কেন, আমি কিন্তু তোমাকে আনতে পারবো না। মানে কি? আচ্ছা, আমি যদি তোমাকে আনতে তোমার বাসায় যাই, আর তা যদি কেউ দেখে ফেলে তখন কি হবে? তখন তুমি আসতে পারবে না, আমরা একসাথে পালাতে পারবো? তার থেকে বেটার আমরা একটা কাজ করি, আমরা একটা জায়গা ঠিক করি, সেই জায়গাতে তুমিও আসলে আমি আসলাম, দেন দুজন একসাথে ওখান থেকে বেরিয়ে গেলাম। তোমার কি মাথা ঠিক আছে? রাতের বেলা আমি এক একটা মেয়ে, তারপর আবার নির্বাচনের আগে রাত, আমি কিভাবে আসবো? আচ্ছা শোনো, আমি একটু ভাবতে দাও প্লিজ। আচ্ছা ওই তোমার দুটা লোক আছে না, ওরা কি আমাকে হেল্প করতে পারবে না আমাকে বাসা থেকে বের করে আনার জন্য? ওরা হেল্প করতে পারবে কি পারবে না সেটা তো ওদের সাথে কথা বলতে হবে। কথা বলার কি হলো, ওদেরকে আমি হেল্প করেছি না? তুমি একটু কথা বলে দেখো, আর আমিও বলছি, দেখি কি হয়। যা কিছু হয়েছে মনে কিছু রাখিস না, বিষয়টা আগেই মিটিয়ে ফেলানো যাইতো, এত ব্যস্ত থাকি মাথায় আসে নাই। ওই টাকা সব ফেরত দিয়ে দিতেছি, তা একখান কথা, এই জনসভা টনসভা যাই করছো ভোটটা যেন হাতির বাক্সে পড়ে। জনসভা? আমি তো আপনাকে এটা আগেই বলেছি যে জনসভা করছেন করছেন, সেটা কোনো সমস্যা না, কিন্তু এখন ওই আমার মানে যাদের নিয়ে জনসভা করছেন তারা সবাই যেন ভাইয়াকে ভোটটা দেয়, সেটা তো আপনিও বলছেন যে টাকা পাইয়ে গেলে সেটা কোনো সমস্যা না, এখন ভাইয়া তো টাকা দিয়েই যেতে আছে, জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। ভাইয়া অনার দুটি মেয়ে এখন কোথায়, কিভাবে যাবে? আমরা তাহলে সঙ্গে যাবো, শেষ পর্যন্ত সম্রাট শোক দিয়ে যাও দেখা লাগলে ভাই। নির্বাচন জটিল বিষয়, অনেক কিছু দেখতে হইবে, আবার নির্বাচনের পর সব উঠে পহেলে নির্বাচন, যা করার রাজ্য রাজ্যের মধ্যেই করতে হইবে। ওই সামোস দুইটার দিকে একটু খেয়াল রাখবে, ওকে গতিবিধি কিন্তু খুব সন্দেহজনক, আর নেতার কাছ দিয়ে টাকা নেওয়া আর মানুষের মধ্যে টাকা ছিটানো, এই দুইটা কাম কিন্তু খুব সাবধানে করতে হইবে বুঝছ। হ্যাঁ, ইয়া তো সাবধানেই করতে হইবে। আর টাকার খেলাটা খুব খেয়াল করে খেলতে হইবে বুঝছ। আমার লাইন হইয়া যায় আকা বাকা, ভালো না হাতের লেখা, আসো যদি বাজওয়া গানে আবার হবে দেখা বন্ধু, আবার হবে দেখা। কি বয়া পড়লেন কে? বয়ে পড়ছি মনে করেন এই যে নারিকেল গাছের বিথি, এই যে সমুদ্রের গর্জন, এই যে নৌকার সারি, ঢেউ ঢেউ, এই সব কিছু মিলেইয়া উদাস হয়ে গেছি, সেই কারণে বসলাম। ও বুঝদি কমিশন। এটা যে কি বললেন, কমিশন সেটা তো দেবেন, কিন্তু সব পরিবেশে কি কমিশন চাওয়া যায় বলেন? আচ্ছা তারপরও এখনই দিয়া দেই। ব্যাপার কি বলেন দি, 5% দেওয়ার কথা মানে 20,000 টাকা, আপনি 50,000 টাকার একটা বান্ডিল দিলেন, বিষয় কি? বলছিলাম না, যা দিমু খুশি হইয়া দিমু, খুশির তো কোনো হিসাব নাই। সুন্দর কথা বলছে,
আমার আর হোসনার বিষয়টা আমাদের বিয়ের মানে ঠিক বেড়া তুই বেড়া মোমেন্ট নষ্ট করিয়ে দাও, আমি একটা মোমেন্টে আসছিলাম, যাই হোক। তো আপনারা টাকা তো পাইলেন, এখন টাকা পয়সা নিয়ে কি প্ল্যান কি বলেন দেখি কি করবেন? বিটা মাটি তো আর ফেরত পায় নাই, ভাবছি ঢাকা যামু, যাই একটা টেইলার্স দিম। না মানে আমরা তো আজ রাইতে অনেক টাকা পাইয়া যাইতেছি, মানে আমরা আপনাদের সাথে যৌথভাবে ব্যবসা করব। আর আপনি যদি আফটার বোনের সাথে বিয়ের ব্যবস্থাটা করে ফেলেন। এইভাবে কথা বলে মানুষ, কিছু মনে করবেন না, মানে আমরা একটা জায়গায় ব্যবসায় টাকা ইনভেস্ট করছি, সেটা থেকে এই দু একদিনের মধ্যে আমরা প্রফিট পাবো, সেই কথাটাই সে বলছে। আর বিবাহের কথা বললো, তারা তো ছাগল ধরাধরি করতে যাইয়া তাদের মধ্যে তো এটা আপনিও বোঝেন আমিও বুঝি একটা প্রেম হয়ে গেছে। এখন আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে জিনিসটা ঘটতে পারে, আমার দিক থেকে মনে হয় জিনিসটা ভালোই হবে। ঠিক আছে, হইতে পারে, আগে যা ভাবছি ভাবছি, আসলে তো আপনারা মানুষ খারাপ না। এমনি সদরঘাট এলাকাটা কিন্তু অনেক রোমান্টিক, মানে আমার কাছে খুবই চমৎকার লাগে, মানে পুরান ঢাকার ঐতিহ্যবাহী তো, দোকান পাট নদী, তারপরে মনে করেন যে আহসান মঞ্জিল, সবকিছু মিলাইয়া আমি যদি আপনাকে আনতে যাই কোনো সমস্যা? আপনি আমাকে আনতে যাইবেন কা? আপনাকে আমি কেন আনতে যাব সেটা আসলে কিভাবে বলবো, একটু আগে আপনি বলেছেন না যে খুশির কোনো হিসাব নাই, অনেকটা সেই রকমই আমার এই যে আপনাকে আনতে যাব সেটা আসলে খুশিতেই যাব, আপনার কথাই আপনাকে ফেরত দিতে আসি, খুশির আসলেই কোনো হিসাব নাই, ব্যাখ্যা নাই। আপনি যদি আমারে আনতে যান আমি না বলবো কেমনে? আপনি কি আমারে কেন আঙ্গুলটা একটু ধরবেন? কে? না, আঙ্গুলটা ছোটবেলা থেকে এই অবস, ধরলে আমি কিছু টের পাই না, ধরতে পারেন সমস্যা নাই। বাকি সব আঙ্গুলি কি অবস? না, বাকি সব আঙ্গুল ভালো। তাহলে একটা ভালো আঙ্গুলি ধরি। এখন সমস্যা কি হয়েছে জানেন? ভালো আঙ্গুলটা অবস অবস লাগতে আছে। কিন্তু ভাইয়া আমার আমার 100% বিশ্বাস, মানে 100% বিশ্বাস আমার যে যেভাবেই হোক মানে জয়ের মালা আপনার গলাই আসবে। ভাইয়া এ বিষয়ে একটা কথা বলবো, মানে কে কি মনে করে বল, আমি পরশু আপনাকে নিয়ে একটা স্বপ্নে দেখছি, দেখি কি ফুলের মালা, শুধু ফুলের মালা হাইটে আসতে আছে, আগাটু গোড়া শুধু ফুলের মালা। আমি তো এককালে অবাক হয়ে গেছি যে কী ব্যাপার, ফুলের মালা কীভাবে হাইটে আসে? তো আমি কাছে গেলাম, আমি ওই ফুলের মালা ভাইয়া বিলি কাটছি, বিলি কেটে দেখি তার মধ্যে আপনি, আপনি আমার দেখি এইরকম হাঁস দিয়ে উঠলেন, আমি আপনাকে কোলাকুলি করলাম, সঙ্গে সঙ্গে ঘুম পেয়ে গেছে। তোমার মুখে ফুল চন্দন পুরুষ, শতং জীবতু, মানে শত বছর বেঁচে থাকো। যাই হোক, আসলে আজকে একটা গুরুত্বপূর্ণ রাত, আমি তোমাদেরকে খুব বিশ্বাস করি, তোমরা আমার কলিজার মানুষ, আজকে টাকা পয়সার বিষয়। এখানে বহিরাগত রয়েই আছে, এই টাকা পয়সার বিষয় কিন্তু সেন্সিটিভ বিষয়, এটা নিয়ে এখানে আলাপ আলোচনা রাখি খাইবে না, বুঝতে পারছি না ভাই। তোমরা যাও, এই কয়দিন তোমরা অনেক পরিশ্রম করছো, কালকে তোমাদের অনেক কিছু কাছের থেকে পর্যবেক্ষণ করতে হইবে, তোমরা রেস্টে চলে যাও। সাউন্ড স্লিপ জি, সাউন্ড তো
ভাই তাহলে শুভকামনা রইল, জয়ের মালা আপনার গলায় উঠুক এই আর কি। আসি আসি।